দা এটা তো কখনো কারোর কেউ কেড়ে নিতে পারবে না যারা যারা বড় ইউটিউবার্স আছো তারা ছোট ইউটিউবার্সদেরকেও একটু হেল্প করো যারা মানে আমার কাকিমা মারা যাওয়াতে আমি মোটামুটি এক দেশ মনে ইউটিউবের জন্য আর কখনো হার মানব না আমার যুদ্ধতে যেটাতে আমি নেবেছি সেটা আমি শেষ করেই উঠব তো ওনার কথাগুলো আমার ভীষণ মনে লেগেছিল চ্যানেলে লাইক করছে না ভিউজ করছে না তখন উনি বললেন আমার সাথে ভিডিও করতে রাজি হন না মানে তাও মানুষ যখন সাফল্যের চূড়ায় পৌঁছে যায় তখন সেই মানুষটার একটু অহংকার হয়ে যায় বাড়ি চলে এসেছি তো যে দুটো জিনিস ড্রায়ারে দেওয়া ছিল সেই দুটো জিনিস এবার তোমাদেরকে দেখাই যে ওটা কত দিন ধরে ড্রায়ারের দোকানে দেওয়া ছিল একটা হচ্ছে এই যে আমার এই কম্বলটা আমার এই ব্ল্যাঙ্কেটটা আর আরেকটা হচ্ছে এই যে বাবার ব্লেজারটা এই দুটো জিনিস এই দুটো জিনিস মোটামুটি আমার মাস দেড়েকের ওপর হয়ে গেল এই দুটো জিনিস ড্রায়ারে দেওয়া ছিল রোজ যেতাম ওরা বলতো রোজ হয়নি হয়নি তা আজকে ফাইনালি গেলাম আজকে পেলাম তাই নিয়ে চলে এলাম এবার এটাকে ওপরে তুলে রাখবো কারণ এটার কাজ তো অলরেডি শেষ হয়ে গেছে দু চার মাস আগে থেকেই তো চলো এখন বাজে 1:45 চানটান করে নি চানটান করে নিয়ে তোমাদের একটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি তো চলো আগে চানটা করে নি তারপরে আবার বক বক করছি তো চানটান করে বসে পড়েছি লাঞ্চ করব বাড়িতে কেউ নেই আলো কলেজ গেছে নীল বাড়ি ফিরছে বাবা কলকাতা গেছে সুতরাং আমি একা ভাবলাম একটা কথা তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা আমার ফ্যামিলি তোমাদেরকে কথা শেয়ার না করলে পেটের ভেতরে কেমন যেন একটা বাবল ফুটতে থাকে তো সেই কারণেই সবটা তোমাদের সাথে শেয়ার করা তো কিছুদিন যাবৎ আগে আমি একটা সাবস্ক্রাইবারের বাড়িতে যাই সাবস্ক্রাইবার মিনস উনি অনেকটা মানে উনি ডেইলি ব্লগ করেন অ্যান্ড ওনার প্রচুর 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 সাবস্ক্রাইবার্স তো যেহেতু আমি একটা ছোট সাবস্ক্রাইবার তো সে কারণের জন্য যেহেতু উনি ওনাকে আমি মানে চিনি উনি কোথায় থাকেন সেটাও আমি জানি তো তার কারণে ওনার সাথে একটা ছোট্ট কোলাপ করার জন্য আমি ওনার বাড়িতে যাই এটা আমার কাছে মানে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার ব্যাপার তো যখন আমি ওনার বাড়িতে যাই তো তারপরে আমি ওনাকে আমার ঘটনাটা পুরোটা বলি যে এই কারণের জন্য আমি এসেছি কতদিন ধরে ওনাকে চিনি কী কী ভিডিও ওনার দেখেছি পুরোটা তো উনি আমার সাথে ভিডিও করতে রাজি হন না মানে ওনাকে আমি জাস্ট বলেছিলাম আপনার কোনো ভিডিওতে না আমার ভিডিওতে খালি একটা হাই হ্যালো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো উনি রাজি হননি তো দ্যাট আই ডোন্ট মাইন্ড বাট উনি যখন আমাকে অনেক কিছু বললেন মানে ইউটিউবের ব্যাপারে তো ওনার কাছ থেকে আমি অনেক কিছু গ্যাদার করলাম তো সেই গ্যাদার করাটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই ওনাকে যখন আমি বললাম যে আমার চ্যানেলে লাইক পড়ছে না ভিউজ পড়ছে না তখন উনি বললেন যে আমারও তো পড়তো না তাতে কী প্রবলেম
ইউটিউব খুলেছো যখন ইউটিউব জার্নিটা চালিয়ে যাও, ইউটিউবের মানুষজনের সাথে কানেক্ট করার চেষ্টা করো। তো আমি যতটা পারি তোমাদের সবার সাথে কানেক্ট করার চেষ্টা করি, আই হোপ তোমরা সেটা বুঝতে পারো। তো ওনার কথাগুলো আমার ভীষণ মনে লেগেছিলো। তো আমি ওনার বাড়ি থেকে বেরিয়ে একটা সিদ্ধান্তই নিই, এই রিসেন্টের ঘটনা, ওনার বাড়ি থেকে বেরিয়ে আমি একটা সিদ্ধান্তই নিই যে জীবনে যাই হয়ে যাক, এই ইউটিউবের যুদ্ধতে যেটাতে আমি নেমেছি সেটা আমি শেষ করেই উঠব। আর আজকে আমার চ্যানেল ভাইরাল হয়নি তো কী হয়েছে, দুদিন পর হবে, এক মাস পর হবে, দু মাস পর হবে, হতে বাধ্য। কারণ আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে যদি তুমি কোনো জিনিস মন থেকে চাও সেটা তুমি পেতে বাধ্য। তারপরে আমি ওনার বাড়ি থেকে বেরিয়ে যাই আর বাড়ি আসি। তো আমি একটা সিদ্ধান্তই নিয়েছি যে আমি জীবনে ইউটিউবের জন্য আর কখনো হার মানব না। আমার দুটো ভিউজ পড়ুক, তিনটে ভিউজ পড়ুক, পাঁচটা ভিউজ পড়ুক, আমি রেগুলারলি ভিডিও করে যাবো। আর আমি সেটাই করি, সেটাই তোমাদের কাছে সেটাই দিয়ে আসছি। মাঝখানে আমার কাকিমা মারা যাওয়াতে আমি মোটামুটি এক দেড় সপ্তাহ দিতে পারিনি ভিডিও বোঝার চেষ্টা, মানে তোমরা যদি আমার ফ্যামিলি হও, তোমরা যদি আমার সাথে মানে মিষ্টির সাথে কানেক্ট রাখতে মানে রাখো, তাহলে বুঝবে একজন প্রিয়জনকে হারালে একটা মানুষের আর ভিডিও করার মতন এনার্জি থাকে না। তো কাকিমা আমার খুব কাছের মানুষ, যখন কাকিমার বিয়ে হয় তখন আমি মাত্র 4 বছরের। কাকিমার গায়ে হলুদে আমাকে কাকিমা নাঙ্গু পাঙ্গু করিয়ে চান করিয়ে দেয়। তো কাকিমা হঠাৎই মারা যায়, তো প্রচণ্ড আপসেট ছিলাম, প্রচণ্ড আপসেট ছিলাম। আমার মানে তখন আর ভিডিও করব কি, তখন আমি ফ্যামিলিকে সামলাতেই ব্যস্ত, সেই মুহূর্তে আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। মানে ওটা আমার হয়েছে দীঘা থেকে ফিরে আসার দিনকে। তো যাই হোক, আমি সেটাই চেষ্টা করছি যাতে তোমরা আমার সাথে কানেক্ট থাকতে পারো। তোমাদেরকে আমি রেগুলারলি আমার লাইফে যা হচ্ছে সেটা আমি তোমাদেরকে আপডেট করতে পারি। আর তোমরা আমাকে খুব ভালোবাসোই, সেই জন্য একটু 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 করে সেই জায়গায় আমাকে নিয়ে যাচ্ছ, এটা আমার বিশ্বাস। তো একটা কথা, আমি যখন ওর সাথে কথা বলছি তখন আমি খুব ভালো করে বুঝলাম যে কোথাও না কোথাও মানুষ যখন সাফল্যের চূড়ায় পৌঁছে যায় তখন সেই মানুষটার একটু অহংকার হয়ে যায়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আজ আমি বলছি, হয়তো আমি মানে আমিও নিজের কোনো কেউ কোনো দিনও নিজের গ্যারেন্টি কখনো কারোর কাছে দিতে পারে না, অ্যাসিউরেন্স দিতে পারে না। তো আমি বলছি হয়তো কখনো না কখনো আমারও একটু অহংকার চলে আসবে। তো আমি একটা কথাই বলবো, যারা যারা বড় ইউটিউবার্স আছো তারা তারা ছোটো ইউটিউবার্সদেরকেও একটু হেল্প করো। যারা যারা প্রকৃত ইউটিউব নিয়ে কাজ করতে চায়, যাদের প্যাশন, যাদের কাজটা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করা, যারা ফেমাস হয়ে গেছে তারা যদি একটু ছোট ইউটিউবারদেরও সুযোগ দেয়, তারাও কিন্তু মানে প্রকৃতভাবে সুযোগটা পাবে। আর তাদের প্রকৃতভাবে তাদের যে কন্টেন্টগুলো তারাও দেখাতে পারবে। তো এটাই বলা যে আমি পার্সোনালি, আমি আজকে ক্যামেরার সামনে একটা কথাই বলবো যে আমি যদি পার্সোনালি কখনো বড় মাপের ইউটিউবার হতে পারি, আর যদি কখনো আমার কাছে কোনো ছোট কন্টেন্ট ক্রিয়েটার এসে বলে যে দিদি আমার ভিডিওতে একটা হাই হ্যালো করে দেবে, জাস্ট একটা হাই হ্যালোর ব্যাপার, সে আমার থ্রুতে যদি তাকে চেনে তো কী অসুবিধা, এটা তো কখনো কারোর কেউ কেড়ে নিতে পারবে না। এটা যার সাথে আছে সে সবসময়তেই রাজা, সে সবসময়তেই রাজা। তো এটা তো কেউ কারোর কেড়ে নিতে পারবে না, একটা ভিডিওতে হাই হ্যালো বললে নিশ্চয়ই মানে খুব খারাপ ব্যাপার একটা হয়ে যাবে না, বা খুব ছোটো একটা হয়ে যাবে না। তো যারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছো, ছোটো ছোটো ইউটিউবারদের একটু সাহায্য করো যাতে তারাও পুরো ভিডিও মানে তারাও তাদের যে খাটনির ফলটা তারাও পেতে পারে। তো এটাই তোমাদের সাথে আজকে আমার শেয়ার করার ছিল। মানে আমি যেটুকুনি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি সেইটুকুনি এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম।